আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে শুরুতেই জানাবো শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো রাজধানীতে আজ বড় ধরনের শোডাউন করবে বিএনপি এবারে জানাবো চূড়ান্ত আন্দোলনে শরিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে বলেন নজরুল ইসলাম খান জানাবো খালেদা জিয়াকে অসুস্থ দেখে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় বললেন তথ্যমন্ত্রী এবারে থাকছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব অধ্যাপক মুজিবুর রহমান এদিকে কাদের বলেছেন বিএনপি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে জানাব মহান মেদিবসা শ্রমজীবী মানুষের অধিকার আদায় রক্ত ছড়া দিন সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সেনাবাহিনীতে বিদ্রোহের মুখে পড়বেন পুতিন শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত অনেকদিন পর রাজধানীতে আজ বড় ধরনের শোডাউন করবে বিএনপি মহান মেদিবস উপলক্ষে দলটি শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে শ্রমিক সমাবেশ ও র্যালির মাধ্যমে সমাবেশ করবে তারা সমাবেশ সফল করতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ শুরু হবে সমাবেশ শেষে বিকেল চারটায় রাজধানীর মগবাজার মৌ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে সমাবেশ থেকে চলমান আন্দোলনে নতুন কর্মসূচি দেওয়া হতে পারে বৃহত্তর ঢাকা জেলা ছাড়া দেশের অন্যান্য জেলা ও মহানগর পর্যায়ে একই কর্মসূচি পালন করবে দলটি দলীয় সূত্র জানায় গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল ও জোটের সমন্বয়ে সরকার পতনের এক দফার আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ধারাবাহিকভাবে সেই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে একের পর এক কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা এরই একটি অংশ শ্রমিক সমাবেশ জানা গেছে শ্রমিক দিবস এই কর্মসূচি সফল করতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক দল ঢাকার বাইরে সব জেলা মহানগর ও শিল্প অঞ্চলে সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে এই উপলক্ষে গত মঙ্গলবার শ্রমিকদের দলের কেজি ও ঢাকা মহানগরীয় নেতাদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া সংগঠনের পক্ষ থেকেও প্রায় প্রতিদিনই বৈঠক প্রস্তুতি সভা মতবিনিময় সভার আয়োজন করা হয় সমাবেশ সফল করতে ঢাকার সাবার টঙ্গী গাজীপুর নারায়ণগঞ্জ জেলা ছাড়াও বিভিন্ন মোটর শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিস্তর কাজ করা হয়েছে বলে জানা গেছে এ সমাবেশে শুধু শ্রমিক সংগঠনের লক্ষাধিক লোকসমাগম ঘটবে এছাড়া তাদের সঙ্গে জনতার বিশাল সম্মেলন ঘটবে সব মিলিয়ে দুই লাখ লোকের টার্গেট করে কাজ করা হচ্ছে যুগপদ আন্দোলনে শরিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন সবাই মিলে কিভাবে আরও কার্যকর আন্দোলন গড়ে তোলা যায় সফল করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে রবিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করেন খালেদা জিয়া অসুস্থ বলেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন তার রোগ নির্ণয় করে সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি ম্যাডামের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট যেন ভালো পান চিকিৎসকরা সুচিকিৎসা যেন হয় খালেদা জিয়া দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সারা জীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া আরও সুস্থ হবেন যদি তিনি দেখেন আমরা যে আন্দোলন সংগ্রাম করছি সেটাতে সফল হয়েছে নেতা তিনি বলেন আমরা সবাই তার কামনা করছি তিনি রোগ মুক্তি বলেন এই আইনমন্ত্রী মন্ত্রী একসময় বলেছিলেন তার মুক্তির ব্যাপারে সরকারের কিছু করার নেই যা করার আদালত করবে কিন্তু তারপরে আমরা দেখছি সরকারি আদেশে তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে তাই আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্তব্য করাটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি না খালেদা জিয়াকে অসুস্থ দেখে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিল করতে যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেছেন খালেদা জিয়াকে অসুস্থ দেখানো তাদের পরিকল্পনারই অংশ কিছুদিন আগে বিএনপি নেতারা বলেছিলেন খালেদা জিয়াকে বিদেশ পাঠানো না হলে তার জীবন শঙ্কার মধ্যে পড়বে কিন্তু এরই মধ্যেই আমরা দেখতে পেলাম খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন এবং তিনি বলেছেন তিনি ভালো আছেন রোববার সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সম্পর্কে হাসান মাহমুদ বলেন গণমানুষের সংগঠন যদি নির্বাচন বিমুখ থাকে নির্বাচনে অংশগ্রহণ না করে সেই সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না কর্মী নির্ভর স্বার্থ রক্ষার সংগঠনের রূপ নেয় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান তার বা তাদের স্বার্থ রক্ষার জন্য বিএনপি একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক সে কারণে তিনি বিএনপি কে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন এই ধরনের বাগাড়ম্বর চোদ্দ বছর ধরে শুনে আসছে মানুষের কাছেও এগুলো হাস্যকর হয়ে দাঁড়িয়েছে বিএনপির এ ধরনের হুমকি ধামকি তাদের কর্মীরাও বিশ্বাস করে না আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি মহাসচিবের বক্তব্য খণ্ডন করে মন্ত্রী বলেন আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় গেছে আমরা জনগণের শক্তিতে জনগণের রায় বিশ্বাস করি বিএনপি বরং নির্বাচনে বিশ্বাস করে না সেজন্য তারা নির্বাচন বর্জন করেছে বিএনপি একটি রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি তাদের সিদ্ধান্তের ব্যাপার